আসসালামু আলাইকুম। আশা করি সবাই সব ভাই বোনেরা ভালো আছেন। আমার তো আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে শুটকি রেসিপি দেব, আমি কিভাবে শুটকি রান্না করি সেটাই। তো আজকে শুটকি, লইট্টা শুটকি আর সুরি শুটকির রান্না করব, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আমি লইট্টা শুটকিগুলো দিয়ে নিছি। তো লোটা শুটকিগুলো আমি আগে ই করছি, ধুয়ে ভালো করে ধুয়ে সেচে লইছি, পেঁয়াজও সেচে নিছি। তো পেঁয়াজ আর শুটকি দিয়ে দিলাম, এখন মরিচ বাটা দিব। এই তো মরিচ বাটা দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো লবণ দিব। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করব। এইভাবে শুটকি রান্না করলে খেতে খুব ভালো লাগে, ট্রাই করে দেখবেন সবাই, মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে। আর কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যাতে করে কোনো ভিডিও চাললে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো এই তো আমি রান্না করতেছি, আমি এখানে মরিচের পরিমাণটা একটু কম দিছি, যারা জাল বেশি খায় তারা আর একটু বেশি দিতে পারেন, আমি একটু জাল কম খাই এই জন্য মরিচের পরিমাণটা একটু কমাই দিছি। এই তো এখন আমি এটারে ভালো করে রান্না করব। আর আবারও বলি আমার ভাই বোনদের, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই তো আমি রান্না করে নিতেছি, দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয় এভাবে রান্না করলে। আর যদি বেশি করে মরিচ দেওয়া যায় তো এত সুন্দর কালার হয়, লাল, অনেক ভালো লাগে দেখতেও আর খেতেও অনেক ভালো লাগে। এই তো সবাই, আর সবাই সবার জন্য দোয়া করবেন এই মহামারীর হাত থেকে, যাতে সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে, আর যারা অসুস্থ আছে তাদেরকেও যাতে সুস্থ করে দেয়। আর আমি শুটকি রান্নায় একদিনেই কয়েক পদের রান্না করি, যাতে করে একটু একটু করে রেখে আর সবগুলো রেখে দিতে পারি, কারণ শুটকি তো আর প্রতিদিন রান্না হয় না, সেই জন্য আমি কিছুটা বেশি করে রান্না করি, কারণ একা একা তার শুটকি বেশি খাওয়া হয় না, সেই জন্য রান্না করে রেখে দিলে দেখেছে মন চাইলো একটু ফ্রিজ থেকে নামাইয়া গরম করলাম, একটু ধনে পাতে দিয়ে সুন্দর খেয়ে উঠলাম, ভালো লাগে তখন। আর প্রতিদিন তো ভালো লাগবো না শুটকি নামাইতো বা রান্না করতে, শুটকি রান্না করতে অনেক ঝামেলা মনে হয় আমার কাছে, কারণ মরিচ বাড়তে হয়, পেঁয়াজ বাড়তে হয়, সব কিছু বাটা তৈরি করতে হয়। আর শুটকি মরিচ বাটা ছাড়া ভালো লাগে না, এই গুঁড়া মরিচ দিয়ে তো ভালো লাগে না যতটা বাটা মরিচ দিয়ে ভালো লাগে। তো এই তো আমার শুটকি রান্না শেষ, আমি এখন এখান থেকে উঠায় নিব, উঠায় রাখবো, আর যতটুক দরকার ততটুকুর মধ্যে আমি ধনে পাতা দিয়ে নিব। এখন আমি উঠায় নিব সব এখান থেকে একটু রেখে, আর শুটকিটা অনেক নাড়তে হয় যাতে নিচে নেল না লাগে, নিচে লাগলে দেখা যায় গন্ধ লাগে, পোড়া গন্ধ লাগলে আর খেতে ভালো লাগে না। কথা আছে না, দেখতে সুন্দর জাত খেতেও সুন্দর, তা তো দেখা গেছে কি দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না, সেই জন্য বেশি নাড়তে হয় যাতে করে নিচে না লাগে। এই তো রান্না আমার শেষ, এখন আমি এতটুকুর মধ্যে ধন্যবাদ দিব। তো আমার কাছে তাজা ধন্যপাতা ছিল না, ফ্রোজেন ধন্যপাতা ছিল, তো ওইগুলোই দিয়ে নিলাম। তাজা ধন্যপাতা দিলে গ্রান্ডটা আরও সুন্দর আসে, কালারটা দেখতে ভালো লাগে। তো এই তো আমার রান্না শেষ, তো আমি এটা একটা বাটিতে নামাই নিব। এখন আমি আবার ছুরি শুটকির জন্য তেল দিয়ে দিলাম, তো ছুরি শুটকি মেলে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, গা বেশি দিলে ভালো লাগে, কিন্তু আমি
একটু বেশি পড়ছে, তো আরই করলাম না, যাক এইভাবে রান্না করে। কেউ আরো তেল কেউ কম দেয়, কেউ বেশি দেয়, যার যার অনুযায়ী সে সে রান্না করে। তো আমার মন মতো আমি রান্না করছি, আপনারা এইভাবে রান্না করে দেখবেন আপনাদের। তো এই তো আমি ছুরি শুটকি দিয়ে দিলাম তেলের মধ্যে। ছুরি শুটকিটি দেওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিব, যেগুলো পেঁয়াজ বাটা বলতে কি, পেঁয়াজ আমি আদা চেঁচা করে রাখছিলাম ওগুলা দিয়ে দিতেছি এখন। সাথে মরিচ বাটা দিয়ে দেব। লুট্টে শুটিয়ে যেভাবে রান্না করছি সেম ওইভাবেই রান্না করব। তো সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়, যদি ভালো লাগে আপনাদের কাছে, যদি একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিও বানায় সার্থক হইব, আর আপনারা পাশে থাকলে আমি সামনে আগে যেতে পারবো। সবাই পাশে থাকাবেন, সবাই দোয়া করবেন যাতে আগে যেতে পারে। আর বড় বড় ইউটিউবার আপুদের মতো এত হয়তো সুন্দর করে ভিডিও করতে পারি না বা সুন্দর করে এডিট করতে পারি না, আবার ভয়েস অত সুন্দর করে দিতে পারি না। তো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখতে থাকুন, আজকের মতো এখানেই বিদায় নেব আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। দেখুন রান্নাটা কেমন হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।